জাতীয় পার্টিতে যেন অস্থিরতা কাটছেই না নতুন আটজনকে প্রেসিডিয়াম মেম্বার করার পরই পদত্যাগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি দলের ভেতরে সংস্কারের দাবি জানিয়েছেন এই জাপা নেতা তবে দলের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের বলেছেন দলে কোনো কোন্দল নেই সবাইকে নিয়ে দলকে সুসংগঠিত করবেন তিনি রাহুল রায় রিপোর্টে বিস্তারিত জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি এখন ব্যস্ত দলের ভেতরের বিরোধীদের নিয়ে কয়েক দফা সিদ্ধান্ত পরিবর্তনের পর হঠাৎ করেই একদিন রাত এগারোটার দিকে চেয়ারম্যান এইচ এম এরশাদ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিজের ভাই জিএম কাদেরের নাম ঘোষণা করেন বৃহস্পতিবার এরশাদের দেয়া এক বিবৃতিতে নতুন আটজনকে প্রেসিডিয়াম মেম্বার করা হল এর কিছুক্ষণ পরই দলের সিনিয়র যুগ্ম মহাসচিব পদ থেকে পদত্যাগ করেন লিয়াকত হোসেন খোকা এমপি তবে নারায়ণগঞ্জ তিন সোনারগা আসনের এই এমপি স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের নেতৃত্বে যারা ছিলেন যারা এটা মেনটেন করছেন তাদের এটা ব্যর্থতার কারণে আজকে দল আমাদের মাত্র বাইশটা সিটে গিয়ে দাঁড়িয়েছে তাদের নেতৃত্বে যদি সঠিক থাকতো তাহলে আমাদের দল আরও সুসংগঠিত আমরা আরও অনেক সিটের অধিকারী হতাম দল যেহেতু আমরা ভালোবাসি স্যারকে ভালোবাসি স্যারের সিদ্ধান্ত চূড়ান্ত কিন্তু এই দলের মধ্যে এই নেতৃত্বের আরও সংস্কারের প্রয়োজন জিএম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করায় দলের সিনিয়র কো চেয়ারম্যান রসন নিষাদের সঙ্গে মতবিরোধের কথা শোনা যাচ্ছে লেয়াকত হোসেন খোকার পদত্যাগের ঘটনায় তা আরও আলোচনায় আসছে কিন্তু তা অস্বীকার করেছেন জিএম কাদের সবসময় উনি আমাকে চাইতেন যে আমি ভালো করি বা এই ধরনের পজিশনে আসি এটা উনি আমাকে কয়েকবার বলেছেন যে দলের স্বার্থে তোমার এই ধরনের দায়িত্বটা তোমাকে নিতে হবে তুমি এদের প্রস্তুতি নাও এমনকি গত নির্বাচনের সময় আমি নির্বাচনে যদি ভালো করে আসতে পারি তার জন্য উনি চেষ্টা করেছেন আমাকে খবর করেছেন বিভিন্ন জায়গায় আমার অবস্থান যে জানতে চেষ্টা করেছেন উনি আমার প্রতি সবসময় সহানুভূতি ছিলেন আমাকে স্নেহ অনেক স্নেহ ভালোবাসা ওনার থেকে পেয়েছি আমি আমি কাজেই ওনাকে আমার শত্রু এরকম কোনো সময় মনে করিনি এখনো করি না তবে দুজনই জানিয়েছেন এরশাদের যে কোনো সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা আছে তাদের যা বিনা বাক্যে মেনে নেবেন তারা রাহুল রায় চ্যানেল আই ঢাকা